বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম সহ তিনজনকে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে হেফাজতে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ। সমন্বয়কদের শুক্রবার রাতে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনর রশিদ। শনিবার মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বলেন, প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ফেসবুকে নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন। তাদের একজনের বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় বলেছেন, তাই তাদের সেফটি সিকিউরিটি দিচ্ছেন। হারুন আরও বলেন, পাশাপাশি গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং আরও কিছু নেতাদের রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হচ্ছে।